আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকের এই ভিডিওতে আমরা যে অ্যাপটিকে আপনাদের সামনে নিয়ে এসেছি তার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং শোনাবো এই অ্যাপটি কেন আপনাদের সামনে এসেছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম কি আপু? শাহিদা। শাহিদা? জি। শুধু শাহিদা নাকি শাহিদা আক্তার নাকি বেগম? শাহিদা, শুধু শাহিদা। জি। আপনার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা দাউদকান্দি থানা। কুমিল্লা দাউদকান্দি থানা। কোন জেলা, কোন গ্রাম? ইলেটগঞ্জ। ইলেটগঞ্জ? জি। ইলেটগঞ্জ গ্রাম নাকি একটা জায়গার নাম? একটা জায়গার নাম। আচ্ছা, আর গ্রাম কোনটা? গ্রাম এইসে বীরতলা। বীরতলা? জি। আচ্ছা, এখন আপনি কোথায় থাকেন? আমি বীরতলায় থাকি। আপনার এটাই কি জন্মস্থান? জি। আর আপনার বাবা মা আছে? কি উপায় হবে সেটা বলেন। এখন ভাইয়া আমি বাসা বাড়িতে কাজ করি, তো 1500 টাকা পাই। 1500 টাকা পান? হ্যাঁ, আমার কোনো ভাজে আর কি চলতে হয়। যে বাসা বাড়িতে আপনি কাজ করেন সেই বাসা বাড়িতে আপনাকে খাওয়ান দেয় না? না, উনি তো দেয় না, উনি ভাত কাপড়ও দেয় না, বুঝছেন? অনেক কষ্ট করতে হয়। এখন যদি আপনাকে কেউ বুয়ার চাকরি দেয় আপনি করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। আর কেউ যদি আমার পাশে দাঁড়াইতে পারে। কয় টাকা বেতন হলে চাকরি করবেন? এখন ভাই যদি আমার হকে 5000 টাকাই তো অনেক, কেননা বাবারটা তো এখন কোনো কাজ করতে পারে না। আপনার ফ্যামিলিতে এখন সদস্যের সংখ্যা কত? এখন আপনি, আপনার বাবা আর কি? আর আমার ছোট একটা বোন আছে। ছোট বোনের বয়স কত? এই তো 10-15 হবে। আর ছোট ভাইয়ের বয়স কত? ভাইয়ের না, হ্যাঁ আমার ছোট বোন আর আমি আর আমার বাবা আর আমার মা আছে। আপনার মাও আছে? জি। আচ্ছা, তো আপনার বাবা মা দুইজনেই তো আছে নাকি? জি। তো এখন আপনি যে এর আগে যে একটা ভিডিও করছেন সেই ভিডিওতে কি বলছিলেন, মনের মানুষের কথা বা কোনো বিয়ে শাদীর কথা বলছিলেন? হ্যাঁ বলছিলাম। তাহলে সেটা কি হইলো? মনের মানুষ একজন পাইছিলাম ভাইয়া। হ্যাঁ, তারপর সে আমার একটা শর্ত দিছিল। কি শর্ত? আমারে বলছিল সিমটা চালাইবে না, ইউটিউবের সিম। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি চালাবো না। তা আমার নিজের টাকা দিয়ে আমি ইউটিউবের ইউটিউবের সিমটা বন্ধ করে আমার নিজের টাকা দিয়ে আমি একটা সিম কিনছি। তারপরে এই সিমটা কতদিন কথা বলছি ওনার সাথে, তারপরে উনি কি বলছে কি যেন আপনার সিমটা আবার চালু করা, এই করার এই কথা বলে আর ফোন দিত না উনি। আচ্ছা, তো এখন তাহলে মানে বিয়ের সাথের কথা যে বলছেন, এই শুধু একজন লোকই আপনাকে বিয়ের কথা বলছিল? না ভাই, আমার মন মতন উনিই হয়েছিল, এই কারণে মন মতন উনিই হয়েছিল। তাই ছলনা করে তাকে কাটাই দিলেন নাকি? না না, আমি ছলনা করি নাই, উনি আমার সাথে ছলনা করছে। উনি তো আপনার সাথে ছলনা করে নাই, আপনি তো মনে হয় ওনার সাথে ছলনা? না না না, আমি ছলনা করব কিসের জন্য ভাইয়া? উনি আমার সাথে ছলনা করছে, কেননা আমারে বলছে যে না দেখো এই সিম তোমার দিকে চালো। আমি বলছি না, আমি কসম কাচ্ছি পঞ্জত, উনি বিশ্বাস করেন। তো এখন তাহলে কি আবারও আপনি ফোন নাম্বার দিবেন? হ্যাঁ, আমি আবারও দেব। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? জি না ভাই, আমার ফোন কেন ফোন নাম্বারটা মুখস্থ নাই কেন? পড়ালেখা করতে পারি। কেন পড়ালেখা করেন নাই? এই অর্থ সমর্থ ছিল না। কেন সমর্থ ছিল না? বাবা বেশি চাকরিতে বেশি টাকা পয়সা পাইতো না। কেন বেশি পাইতো না? কাজ কত, যে কাজটা করতো সরকারি কাজের মতন আর কি করতো, এখন আর করতে তো পারে না। আর ছোটবেলা থেকে আমার ভাইয়েদের পড়ালেখা করছে, কিন্তু আমি পড়তে পারিনি, যেটা সত্যি কথা। মাদ্রাসায় পড়াইছিল কিন্তু আমি দুষ্টামি করে পড়িনি। দুষ্টামি করছিলেন? দুষ্টামির সাজা এখন মায়ের নাকি? হ্যাঁ। যদি স্বামী আপনার উঠতে বসতে পিটায় ধরে তখন কি করবেন, যে পড়ালেখা করা নেই কি জন্য এরকম যদি কয়? স্বামীতে পড়াবেন, আবার স্বামীতে পড়াবে, বিয়ে বেশ করাবে স্বামী এবার। ঠিক আছে। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন, ঠিক আছে? 0130 01 0160 7979 27 27 27 নাম্বারটা আরেকবার বলি, 0130 01 0160 7979 27 27 এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ। নাকি এটা অন্য কারো নাম্বার? না না না, এটা আমার। ফোন দিলে আপনার স্বামী ধরবে নাকি আপনি ধরবেন? না, আমার স্বামী তো আমার বিয়েই হয় না। স্বামী আপনার বিয়েই হয় না? বাচ্চা কাচ্চা আছে? না না না, বাচ্চা কাচ্চা নাই। তো বিয়ে না হইলে বাচ্চা কাচ্চা পাবো কোন জায়গায়? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা ভিডিও শেষ করে দিব। আচ্ছা, আর ভাইয়াদের? হ্যাঁ আমি বলবো, প্রবাসী ভাইয়াদের বলবো। কেন প্রবাসীদের কেন, বাংলাদেশের মানুষ কি মারা গেছে সব? বাংলাদেশি ভাইয়াদের বলবো যেন সৎ ভালো কথা বলবেন, খারাপ উদ্দেশ্য কেউ ফোন দিবেন না। আপনাকে কেন খারাপ উদ্দেশ্যে ফোন দিবে?
না ভাই আর আগে ভিডিও করার পরে উনি খারাপ ধরনের কত মানুষে ফোন দেয় না, খারাপ কথা বলে। আপনার নামটা একবার বলেন, শাহিদা। তাই এবার বেগম লাগাই দিই নাকি? শাহিদা বেগম, বিয়ে তো হবেই। আচ্ছা ঠিক আছে, শাহিদা বেগম আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম।